একই দিনে তিনটি জায়গায় পথ অবরোধ করে এলাকাবাসীরা। আশাকর্মী, অঙ্গনওয়াড়ি এবং স্বাস্থ্য দপ্তরের কর্মীরা যখন করোনা ভাইরাস পরীক্ষার জন্য সার্ভে করতে এলাকায় যায়, তাদের বাধা দেয় এলাকাবাসীরা। কৈলাসহর চণ্ডীপুর ব্লকের জামতলবাড়ি পঞ্চায়েতের এডিসি ভিলেজ, সমরুছড়া 1 নং ওয়ার্ড, ছাগলডেমা 2 নং ওয়ার্ড, মরাছড়া 3 নং ওয়ার্ডে চলে অবরোধ। এলাকাবাসীর বক্তব্য, তারা করোনা টেস্ট করাবেন না। ঘটনার খবর পেয়ে ছুটে যায় কৈলাসহর থানার পুলিশ, ঊনকোটি জেলার জেলাশাসক রবীন্দ্র রিয়াং ও মহকুমা শাসক সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। এরপরে সর্দি, হ্যাঁ, কিছু মানে তো নাই, হ্যাঁ, সর্দি কাশি জ্বর, সর্দি কাশি জ্বর, হ্যাঁ, আবতা বিনি শ্বাসকষ্ট, হুম, শ্বাসকষ্ট তঙ্গ ওটা আবো আবোকে করোনা ভাইরাস নিয়ে মোটামুটি একটা সিমটম তঙ্গ। তারা এই সার্ভেটা তারা করতে রাজি না, এখানে এখানে লোকেরা কি সার্ভে ছিল করোনা ভাইরাসের, যে করোনা ভাইরাস বলতে হ করোনা ভাইরাসের যে সিমটমের যে ঈদের ব্যাপারটা নিয়ে এটা সার্ভে আসলো আর কি। আপনারা কতজন আসছিলেন? আমাদের 3-4 জন। আপনারা কি আজকে সোয়েব টেস্ট নিতে আসলেন? না না, সোয়েব টেস্ট না। তাহলে মানে দৌড় টু দৌড় আমাদের সার্ভে, এই যে